আপনাদেরকে দেখাবো সুপার ফুড বলে এখন যেটা খেত, সজিনা পাতা। সজিনা পাতার ভর্তা কিভাবে খেতে হয় খুব সহজ উপায় আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সজিনা পাতা আমি ফ্রোজেন করে রাখছিলাম ধুয়ে, সেই পাতাটা আর কি। আপনারা কাঁচা পাতা তো দিয়ে সেদিনই তরি আর কি ভর্তা খাওয়া হয়, বাকি পাতাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, দেখেন ধুয়ে এভাবে ফ্রোজেন করে রেখেছিলাম। এটাকে এখন আমি ভর্তা করব। এটাকে আরো মজার বা স্বাদ করার জন্য আমি বরবটি দিব। এই বরবটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সবসময় তো বরবটি ঘরে থাকে না, এই ভর্তাটা খাওয়ার জন্য আমি বরবটিটাও ধুয়ে কেটে ফ্রোজেন করেছিলাম। এখন সেটা এই দুইটা মিলে একসাথে আমি সিদ্ধ হতে দিব লবণ দিয়ে। দেখুন পানি দিয়ে লবণ দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব, যেহেতু এই পাতাটা একটু শক্ত সেজন্য একটু সময় নেবে, অল্প আছে, আস্তে আস্তে আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখুন আমার সজিনা ভর্তা, সজিনা পাতা প্রায় সিদ্ধের পথে এবং এখন হালকা হালকা পানি আছে, পানিটাকে আমি আর সামান্য একটু শুকিয়ে নেব, বেশি শুকাবো না, যাতে আমার ব্লেন্ড করতে অসুবিধা না হয়। দেখুন এরকম ভিজা ভিজা থাকতে আমি এটাকে চুলা অফ করে দেবো, সিদ্ধ হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নেব। ভর্তা করতে আমার এই পরিমাণ পেঁয়াজ লাগবে এবং এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম, সাথে সয়াবিন তেল আমি অল্প একটু দিব। দুইটা রসুন কুচি, সাথে দিব লবণ, আর দিব দুটো কাঁচামরিচ। এখন এটাকে ব্রাউন কালার করা পর্যন্ত আমি ওয়েট করব, বেশি ভাজবো না, আমি এরকমই ভাজাটা হবে, মিডিয়াম ভাজা, বেশি ভাজলে ভর্তাটা খেতে মজা লাগবে না। আমি এরকম নরম নরম করে ভেজে নিয়েছি সজিনা পাতার ভর্তার জন্য এবং এর সাথে আমি কিছু বিলাতি ধনে পাতা দিলাম, এটাও আমি ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন এটা বেশি ভাজবো না, হালকা জাস্ট একটু ফেলে নেব এই বিলাতি ধনে পাতাটা, তাহলে একটু ঘ্রাণটা সজিনা পাতার একটু স্মেল আছে যেটা আমার ভালো লাগে না, এই ধনে পাতাটা দিলে স্মেলটা থাকে না, যার জন্য ভালো লাগে আমার খেতে। আমি সজিনা পাতা আর এই পেঁয়াজ রসুনের বেরেস্তার মতো এটা এখন একসাথে আমি মিক্সড করব। সজিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ রসুনের ব্লেন্ড করার পর এরকম হয়েছে। এটার গুণ আসলে আমি বলে শেষ করতে পারবো না। সজিনা পাতার, সজিনা পাতার সুপারফুড তো বলে, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মেধাশক্তি বৃদ্ধি করে, এটা শরীরের ক্লান্তি দূর করে এবং মানে একটা দুধের মধ্যেও এত ভিটামিন নেয় যে পরিমাণ ভিটামিন আপনি এই সজিনা পাতা থেকে পাবেন। তো আমি ঢেলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি সজিনা পাতার ভর্তা। এটা কিন্তু খেতে দেখতে যেরকমই হোক খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা চাইলে এটা চিংড়ি মাছের দিয়েও খেতে পারেন, সাথে শুটকি দিয়েও খেতে পারেন, আরও বেশি ভালো লাগবে বাঁশপাতা শুটকি দিয়েও যদি আপনি খান। আর চিংড়ি শুটকি তো আসলে এমনিই ভালো লাগে খেতে। তো আমার এই ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।